বিভিন্ন বিভাগের শূন্য পদ পূরণের জন্য ইন্টারভিউর আহ্বান করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এর জন্য প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হয়েছে। এই প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণদের জন্য মক টেস্টের আয়োজন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন। রবিবার রাজধানী বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মক টেস্ট অনুষ্ঠিত হয়। এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে 70 জন পরীক্ষার্থী এই মক টেস্টে অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের এক কর্মকর্তা জানান, প্রিলিমিনারি এক্সামে উন্নীতদের মূল পরীক্ষার জন্য পরিপূর্ণভাবে তৈরি করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের এই উদ্যোগে পরীক্ষার্থীরা লাভবান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমরা প্রতি বছর এরকম করে থাকি, যারা IBPS RRB যারা প্রিলিমিনারি এক্সামে যারা টিকে, তারপর তাদের মেইন এক্সাম হয়, তারপর ইন্টারভিউ হয়। তো যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের লোকের প্রয়োজন, তারা যাতে ভালোভাবে কৃতকার্য হইতে পারে, আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে লক্ষ্য রেখে এটা আমরা প্রতি বছরই করতেছি। প্রতি বছরের নয়, এই বছরও আজকে শুরু হয়েছে, আগামী দিনে আবার ডেইলিভাবে করা হইল। আমাদের যারা এই ব্যাপারটা টোটাল অর্গানাইজ করতেছে তারা এটা ঠিক করবে আগামী দিনে আরও প্রোগ্রাম, যাতে তাদেরকে আমরা একদম পরিপূর্ণভাবে আমরা তৈরি করে দিতে পারি মেন্সের জন্য, এবং পরবর্তী সময়ে মেন্সের পর ইন্টারভিউ, সেখানে আমরা মক টেস্টের ব্যবস্থা করি, টোটালি আমরা ইকুইপ করে দেওয়ার চেষ্টা করি। এটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি, এবং আমরা দেখছি আমাদের এই যে কাজকর্মগুলি আমরা যেটা করি এটা আমরা ভলান্টিয়ারিই করতেছি, মানে ফর দ্য মানে সেক অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং রাজ্যের মানুষরা যাতে, রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই কাজটা করা হয়। আগামী 18 সেপ্টেম্বর অনুরূপ এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই মক টেস্টে সকল পরীক্ষার্থীদের অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।